নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 13ই জানুয়ারি বৃহস্পতিবার। ব্রেকিং নিউজ নির্ভীক নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। ব্রেকিং নিউজ নির্ভীকে আজ থাকছে রাশিয়ার থেকে ভারত S-400 মিসাইল কেনায় আমেরিকার ক্ষুব্ধ হওয়ার খবর। ব্রেকিং নিউজ নির্ভীকে থাকছে উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর। ব্রেকিং নিউজ নির্ভীকে থাকছে উত্তরপ্রদেশে কংগ্রেসের টিকিটে উন্নাওয়ের নির্যাতিতার মায়ের ভোটে লড়ার খবর। ব্রেকিং নিউজ নির্ভীকে থাকছে পুরো ভোট স্থগিতের ক্ষমতা কার, এই প্রশ্নে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্টের তিরস্কার করার খবর। এবং আজকের ব্রেকিং নিউজ নির্ভীকে থাকছে হাইকোর্ট নিযুক্ত বিশেষ কমিটির গঙ্গাসাগর মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট না হওয়ার খবর। এবার বিস্তারিত, রাশিয়ার থেকে ভারত S-400 মিসাইল কেনায় অখুশি আমেরিকা, দাবি মার্কিন কূটনীতিকের। ভারতের আকাশকে অভেদ্য করে তুলতে অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারত। ভূমি থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম S-400কে রাশিয়ার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বলে মনে করা হয়। প্রথম থেকেই এই চুক্তিকে ভালো চোখে দেখেনি আমেরিকা। ভারতের কাছে ওয়াশিংটনের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই ধরনের সিদ্ধান্ত না নেওয়াই উচিত। সেই সঙ্গে এই আশঙ্কাও রয়েছে যে আমেরিকা হয়তো ভারতের উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করতেও পারে। তবে এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে বাইডেন প্রশাসন বলেই মনে করা হচ্ছে। এমনই দাবি করেছেন নিষেধাজ্ঞা নীতির কোঅর্ডিনেটর হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বাইডেনের প্রতিনিধি জেমস ও ব্রায়েন। উল্লেখ্য যে 2014 সালে প্রথম দেশ হিসাবে রাশিয়ার থেকে S-400 কেনার চুক্তি করে চীন। তারপরেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়শিদের বাগে আনতে প্রয়োজন S-400। পাকিস্তানের কাছে প্রায় 20 স্কোয়াড্রন মার্কিন F-16 বিমান রয়েছে। চীনের থেকেও বিপদের আশঙ্কা দিন দিন বাড়ছে, ফলে দেশের সুরক্ষায় এই হাতিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনা করে 2018 সালের অক্টোবরে $500 কোটি মার্কিন ডলারের বিনিময়ে 5টি S-400 কেনার চুক্তি হয় রাশিয়ার সঙ্গে। সঙ্গে সঙ্গেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন এর ফলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত। মসনদ বদলেছে আমেরিকায়, বাইডেন ক্ষমতায় আসার পর এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি। কিন্তু আশঙ্কা রয়েছে আমেরিকার CAA-TSA আইনে নিষেধাজ্ঞা করা নিয়ে। 2017 সালে প্রণীত এই আইন প্রয়োগ করে এরই মধ্যে তুরস্কের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। যদিও তুরস্কের পরিস্থিতি আলাদা ছিল বলেই জানাচ্ছেন জেমস। তিনি জানাচ্ছেন মার্কিন প্রশাসন কিন্তু ভারতকে আগেই বারণ করেছিল রাশিয়ার থেকে অস্ত্র না কেনার বিষয়ে। সেই সঙ্গে চীনের সঙ্গে ভারতের সম্পর্কের দিকটাও নজরে রাখা হবে বলে পরিষ্কার করে দিয়েছেন তিনি। তবে এখনই এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা বলতে নারাজ তিনি। তবে তাঁর কথা থেকে পরিষ্কার, আপাতত জল মাপার দিকেই নজর রয়েছে বাইডেন প্রশাসনের। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, উল্টে গেল বিকানের এক্সপ্রেস, বহু হতাহতের আশঙ্কা। উত্তরবঙ্গে বড়সড় ট্রেন দুর্ঘটনা, ময়নাগুড়িতে উল্টে গেল পাটনা গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। প্রাথমিকভাবে জানা গিয়েছে লাইনচ্যুত হয়েছে 4টে বগি, বহু যাত্রীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক উদ্ধারকারীরা। যত দ্রুত সম্ভব লাইনচ্যুত কামরায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন উন্নাওয়ের নির্যাতিতার মা। প্রথম দফার তালিকা ঘোষণা প্রিয়াঙ্কার, সেই তালিকা থেকেই জানা যাচ্ছে এই নাম। দেশে মহামারীর দাপট চললেও এর মধ্যেই বেজে গিয়েছে 5 রাজ্যের বিধানসভা ভোটের দামামা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের দলের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রথম দফায় 125 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। এর মধ্যে একজন প্রার্থীর নাম আলাদা করে নজর কাড়ার মতো। তিনি হলেন উন্নাওয়ের নির্যাতিতার মা। উন্নাওয়ের নির্যাতিতার মাকে প্রার্থী করা কংগ্রেসের বড় রাজনৈতিক চাল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হতে মরিয়া কংগ্রেস।
প্রথম থেকেই প্রিয়াঙ্কা গান্ধীর মুখে শোনা গিয়েছিল নারী শক্তির জয়ের কথা। প্রার্থী ঘোষণাতেও দেখা গেল সেই প্রতিফলন। আজ যে 125 জন প্রার্থী নাম ঘোষণা হয়েছে তার মধ্যে 40% মহিলা। তাদেরই অন্যতম হচ্ছেন 2017 সালে উন্নাওয়ের গণধর্ষিতার মা, এমনটাই জানা গিয়েছে। যে ঘটনার মূল অপরাধী ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, দোষী সাব্যস্ত কুলদীপের যাবজ্জীবন জেলের সাজা হয়েছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের 125 জনের প্রথম দফার প্রার্থী তালিকায় 50 জনই দেখা গেল মহিলা। এছাড়া 40 জন এমন প্রার্থী রয়েছেন যাদের যুব সম্প্রদায়ের প্রতিনিধি বললে ভুল বলা হয় না। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি। কংগ্রেস প্রার্থীদের মধ্যে রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমান খুরশিদের স্ত্রী লুইসও। উল্লেখ্য যে 2017 সালের 4 জুনে গণধর্ষিতা হন উন্নাওয়ের কিশোরী। মূল অভিযুক্ত ছিলেন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। পরিবার পুলিশে অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ ছিল। পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন সেই নির্যাতিতা। 2018 সালের 8ই এপ্রিল যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা এবং তার পরিবার। সেখানেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নির্যাতিতা। এই ঘটনার পর উল্টে নির্যাতিতার বাবাকেই গ্রেপ্তার করে যোগী আদিত্যনাথের পুলিশ। পরে পুলিশি হেফাজতেই মৃত্যু হয় নির্যাতিতার বাবার। বহু টালবাহানার পর 2019 সালের ডিসেম্বরে ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হন কুলদীপ। তার যাবজ্জীবন সাজা হয়। উন্নাওয়ে নির্যাতিতার ঘটনার পরেই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময়ও রুখতে মরিয়া হয়েছিল যোগী সরকার। এদিন উন্নাওয়ের সেই নির্যাতিতার মাকেই প্রার্থী করে বড় চাল দিলেন কংগ্রেস নেত্রী, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পুরভোট স্থগিতের ক্ষমতা কার? 27 বছর পরেও স্পষ্ট নয় কেন, প্রশ্ন তুলল হাইকোর্ট। পুরসভার ভোট বাতিলের ক্ষমতা রাজ্যের রয়েছে নাকি রাজ্য নির্বাচন কমিশনের? কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের জবাব দিতে নাজেহাল হয়ে গেল রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। প্রায় 1 ঘন্টার শুনানিতে নিজেদের অবস্থান সম্পর্কে কেউই স্পষ্ট হতে না পারায় তিরস্কৃত হতে হলো কলকাতা হাইকোর্টের কাছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মন্তব্য, আইন তৈরির প্রায় 27 বছর পরেও নিজেদের অবস্থান সম্পর্কে কেউ স্পষ্ট নয়, একে অপরের দিকে আঙ্গুল তুলছে, এটা কিভাবে সম্ভব? কোভিড পরিবেশে আসন্ন 4 পুর নিগমের ভোট বাতিল চেয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে ভোট স্থগিতের সিদ্ধান্ত কে নিতে পারে তা জানতে চায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের আইনজীবী সম্রাট সেন জানান, রাজ্য মতামত দিতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কমিশনই। নির্বাচন পরিচালন সংক্রান্ত ব্যাপারে তাদেরই সমস্ত ক্ষমতা রয়েছে। অন্যদিকে কমিশনের আইনজীবী জয়ন্ত কুমার মিত্র জানান, স্বতঃপ্রণোদিতভাবে কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। দুপক্ষের এই তর্জার মধ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, ভোটের দিনক্ষণ কে ঠিক করে, কমিশন নাকি রাজ্য? কমিশন বলছে রাজ্য আর রাজ্য বলছে কমিশন, কোনটা ঠিক? কমিশনের আইনজীবীর উত্তর, রাজ্য সুপারিশ করে সেই মতো কমিশন সিদ্ধান্ত নেয়। পাল্টা প্রধান বিচারপতির প্রশ্ন, তাহলে ভোট স্থগিতের সিদ্ধান্ত কে নিতে পারে? কমিশনের আইনজীবী বলেন, রাজ্য চাইলে বিপর্যয় মোকাবিলা আইনে ভোট বন্ধ করতে পারে। অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি ফের বলেন, ভোট স্থগিত করতে কমিশন পারে, রাজ্য পারে নাকি দুজনেই পারে? আপনাদের সমস্যা কোথায়? আগে নিজেদের অবস্থান পরিষ্কার করুন। জয়ন্ত তখন জানান, রাজ্য ঠিক করে এটা পরিষ্কার, তার উপর বাকি সিদ্ধান্ত কমিশন নেয়। এভাবেই দুপক্ষের মধ্যে চলে বাক বিতণ্ডা। অবশেষে প্রধান বিচারপতি জানতে চান, কমিশনের কি কোনো ক্ষমতা নেই স্থগিত করার? উত্তরে কমিশনের আর এক আইনজীবী জিষ্ণু বসু জানান, এককভাবে ঘোষিত নির্বাচন স্থগিত করার ক্ষমতা তাদের নেই। কমিশনের এই অবস্থানের পরই আদালত জানায় এই নিয়ে রায়দান আপাতত স্থগিত থাকলো, 2-1 দিনের মধ্যেই রায় ঘোষণা করা হবে। গঙ্গাসাগর মেলার পরিকাঠামোয় সন্তুষ্ট নয় হাইকোর্ট নিযুক্ত বিশেষ কমিটি, রাজ্যকে দিল রিপোর্ট। ধীরে ধীরে ভিড় বাড়ছে পুণ্যার্থীদের, গঙ্গাসাগর মেলা সুপার স্প্রেডারও হয়ে পড়তে পারে মনে করছেন অনেকে। এরই মধ্যে গঙ্গাসাগর পরিদর্শন করে রাজ্য সরকারকে রিপোর্ট দিল হাইকোর্টের নিযুক্ত কমিটি। সূত্রের খবর, মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় সেই কমিটি। রিপোর্ট পাওয়ার পরই প্রশাসনিক স্তরে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিধি মানতে বুধবার রাত থেকেই দফায় দফায় চলছে বৈঠক।
হাইকোর্ট রায় দিয়েছে মেলায় করোনা বিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি করবে এই কমিটি। যদি তারা মনে করে যে মেলায় নিয়ম লঙ্ঘন করা হয়েছে তা বন্ধ করতে হবে, তাহলে সরকারকে সেই সংক্রান্ত রিপোর্ট দেবে তারা। এই কমিটিতে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি রাজু মুখার্জি। এদিকে শুক্রবার মকর সংক্রান্তি, ইতিমধ্যেই গঙ্গাসাগরে মেলা শুরু হয়ে গিয়েছে। আজ সন্ধ্যেই গঙ্গারতির আয়োজন করা হয়েছে, রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্য স্নান। কিন্তু করোনা তৃতীয় ঢেউয়ে যেভাবে রাজ্য তথা দেশে ছড়িয়ে পড়ছে, সেদিক থেকে এই ভিড় নিয়ে আশঙ্কা এবং উদ্বেগ দুই বাড়ছে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানান, ভালো লাগলে এবং মন্দ লাগলেও। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং পারলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন, অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।